যুক্তরাষ্ট্রের সাথে শীতল সম্পর্কের প্রভাব পড়েছিল বিনিয়োগে সে পরিস্থিতি কাটিয়ে ঋণ সহায়তা ও বিনিয়োগ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা সফরে তাই বিশ্লেষকরা বলছেন যে মার্কিন বিনিয়োগকারীদের আকর্ষণে বড় ভূমিকা রাখবে ডক্টর ইউনুসের আন্তর্জাতিক পরিচয় তবে সব কিছুর আগে নিশ্চিত করতে হবে বিনিয়োগ সহায়ক পরিবেশের সেরা পণ্য সবার জন্য আমলাতান্ত্রিক জটিলতা ভুল আর্থিক নীতি আর এক পেশে পররাষ্ট্রনীতির ভুল সূদ্রে অন্তর্বর্তী সরকারের মনোযোগ দেশি বিদেশি বিনিয়োগের পাল্লা ভারী করা যাতে মিলেছে সাফল্য এরই মধ্যে পাওয়া গেছে উন্নয়ন সহযোগীদের দশ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পালে নতুন হওয়া প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর অর্থনৈতিক রাজনৈতিক কিংবা কূটনৈতিক নানা বিচারেই প্রধান উপদেষ্টার এবারের সফর ছিল গুরুত্বপূর্ণ তাই ব্যবসায়ী নেতারা মনে করেন কেবল নতুন ঋণ চুক্তি নয় বরং বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে হবে বাংলাদেশের প্রতি যার ফলে কাটতে পারে দীর্ঘদিনের খরা আমাদের যদি ল অ্যান্ড অর্ডার ঠিক হয়ে যায় আমাদের যদি দেশে যদি আপনার ধরেন দুর্নীতি কমে যায় তখন আপনি দেখবেন যে অটোমেটিকলি কিন্তু ব্যবসা বাড়বে আমেরিকানরা আমাদের প্রতি যথেষ্ট এখন সহানুভূতি দেখাচ্ছে ডেফিনেটলি তারা আসবে ব্যবসা বাড়াবে তারা ব্যবসা বাড়াবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কিন্তু তারা এখন দেখতে যাচ্ছে যে বাংলাদেশের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো থেকে এই স্তূপ থেকে বাংলাদেশ বেরিয়ে আসি পাবে অন্য বিষয়গুলি যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলেই সেগুলো এই উৎসাহ উদ্যম থেকে প্রকৃতপক্ষে অন দ্য গ্রাউন্ড এই সুযোগের বাস্তবায়নটা আমরা দেখতে পারবো যে বিভিন্ন আমাদের বৈদেশিক মাল্টি ন্যাচারাল বাইল্যাটারাল এখন সহায়তা দেবেন সেটার সাথে কিন্তু বিনিয়োগের উপরেও এটার একটা ইতিবাচক প্রভাব পড়ার একটা সম্ভাবনা আছে বাংলাদেশ ব্যাংকের হিসাবে সবশেষ দু হাজার তেইশ প্রথম নয় মাসে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে দুশো কোটি ডলার যা তার আগের অর্থ একই সময়ে ছিল ২৪১ কোটির ওপরে শুধু বিদেশি নয় প্রত্যাশিত গতি ছিল না অভ্যন্তরীণ বিনিয়োগেও তাই নতুনে বাস্তবতায় আশাবাদী বিশেষজ্ঞরা বিগত সময়ে আমরা দেখেছি যে নতুন বিনিয়োগ কম আসছিল রি হচ্ছিল কিছু কিন্তু গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট যেটাকে আমরা বলি সেটা তেমন আসছিল না বরং কিছুটা কমে গেছিল এখন না এলেও এই আশাহত হওয়ার কিছু নেই খুব বেশি দেরি হয়ে যায়নি আমাদের কিন্তু আমরা একটা ইতিবাচক ধারার মধ্যে আছি এই অবস্থায় আমি মনে করি যে খুব দ্রুতই একটা হয়তো ভালো কোনো একটা সংবাদ আমরা পাবো লেনদেনের ভারসাম্য আমদানি জটিলতা প্রকল্প বাস্তবায়ন সহ নানা ক্ষেত্রে ডলারের সংকট চলছে দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞরা মনে করছেন নতুন ঋণ প্রতিশ্রুতি সহায়তা করবে এই সমস্যার সমাধানে এই যে এখন একটা ট্রানজিশন ফেজে আমরা যাচ্ছি এই ফেজে আমেরিকার যে সাপোর্ট পুরো বিনিয়োগের পরিবেশ উন্নয়নের জন্যে রাখিবাল যাবে চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা